গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা ভালো আছো? বাড়িতে পড়াশোনা হচ্ছে না শুধুই খালি খেলা খেলা হচ্ছে? একটু বইপত্র নিয়ে বসো, একটু অঙ্কটা দেখতে হবে, তা নাহলে কিন্তু স্কুল যখন খুলবে তখন আমাদের কাছে এলে বকা পাবে, পারবে না, তারপরে তুমিও তো কিছু শিখতে পারবে না। তা একটু অঙ্ক খাতাটা আর অঙ্ক বইটা আমরা আজকে একটু খুলে ফেলি। দেখি আমরা আগের দিনকে একক, দশক, শতক, এগুলোকে কি বলা হয় তোমরা জানো? এগুলোকে বলা হলো স্থানীয় মান। মনে করো একক মানে আমরা আগে জেনেছি, একক মানে এ মানে একক, দ এর হচ্ছে দশক, আর তালু স হচ্ছে এখানে আছে, এটাকে বলা হয় শত বা শতক। এর মান কত জানো? এর মান সবসময় এককের মান সবসময় এককের হয়। যেমন এক এর মান হবে এক, এর দশ গুণ হবে দশ, তার দশ গুণ হবে শত। তাহলে দশক কেমন হলো? এর এক মনে করো আমি একটা লিখলাম, এখানে লিখলাম এক, এখানে লিখলাম এক, তাহলে দশক কি? এর দশ গুণ। তাহলে দশকের মান হবে দেখো দশ, আর শতকের মান কত? দশ ইন্টু দশ ইন্টু একশো। বুঝতে পারলে? এখানে দেখো এক এক ইন্টু এখানে হলো দশ। এই হলো আমাদের শতকের মান, দশকের মান এবং এককের মান। এটা আজকে তোমরা কি আশা করি বুঝেছো? এবার দেখো আমি একটা কোনো সংখ্যা তোমাদের বসালাম, তোমরা কি করে সেই সংখ্যাগুলো বসাবে? মনে করো আমি একটা দুই অঙ্কের, আমি এখন আমি এদিকে দেখালাম কোনো একটা সংখ্যা, আমি মনে করো 29 দিলাম। তাহলে আমার এই 29 এ যে দিলাম আমি এখানে কোথায় বসাবো? 29 এ এখানে দেখো আমি সবসময় স্থানীয় মান গুণতে হয় ডান দিক থেকে বাঁ দিকে আসবে, কখনোই তোমরা বাঁ দিক থেকে ডান দিক যাবে না, তাহলেই তোমাদের ভুল হয়ে যাবে। আমি এদিক থেকে খুলবো, দেখো এখানে দুটো সংখ্যা আছে একক দশক, আমি এখানে দেখো নয়ের কাছে এখানে বসাবো একক, এককের পরে বসাবো নয় এবং দশকের পরে বসাবো দুই। তাহলে কি হলো? একক এবং দশক। এবার দেখো এই সংখ্যাটা আমরা কি করে আমরা হচ্ছে সেটা আমি বিশ্লেষণ করে তোমাদের দেখাচ্ছি। দশকের মান আমি কত বলেছিলাম? দশ। দশকের মান বলেছিলাম আমি দশ, তাহলে এর সঙ্গে আমাকে দশ গুণ করলাম, আমি দেখো এখানে কত হলো 20। আর এককের মান আমি কত বলেছিলাম? এক, তাহলে নয়ের সঙ্গে কত গুণ করে এক গুণ করলাম, কত হলো নয়, তাই কত নয়। কিন্তু বললো কত হলো 29। এলো জিনিসটা, তাহলে তোমরা এটা বুঝতে পারলে। সেম দেখো এবার এখানে অনেক তোমাদের এই যে বইটা তোমাদের কিনতে বলা হয়েছিল সেই বইটা দেখেছো? এই বইটা 22 নম্বর পাতায় দেখো এখানে করা আছে, এককে কথায় লেখো সংখ্যায় লেখো করা আছে, বা স্থানীয় মান অনুসারে লেখো করা আছে। এবার আমি একটা তিনটে সংখ্যা দিয়ে তোমাদের দেখালাম, মনে করো একটা আমি একটা তিনটে সংখ্যা লিখলাম 436, তাহলে 436 এইটাকে আমি এখানে স্থানীয় মান অনুসারে বসাবো। কি করে বসাবো? আমরা প্রথমে গুনবো একক দশক এবং শতক, তাহলে এককের পরে এখানে আমি এটা মুছে দিলাম যে তোমাদের সূত্রটা তুমি আমার সুবিধার্থে একক দশক শতক, তাহলে এককের পরে আমি কত বসবো 6, দশকের পরে আমি বসাবো 3, আর শতকের পরে কত বসাবো 4। এবার এটা আমার ঠিক হলো কিনা সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আমি আগেই বলেছিলাম শতকের মান 100, তাহলে আমি এখানে 100 দিয়ে যদি গুণ করি দেখো আমার আসছে 400, 400 প্লাস এখানে আসছে 10, 10 দিয়ে গুণ করলাম দেখো এলো 30। এবার এখানে দেখো আমি 1 দিয়ে গুণ করেছি, এর মান এটা যোগ 6, তারপরে কত দাঁড়ালো? তাহলে দেখো 436। এটা আমি বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দিলাম। বুঝতে পারলে কি করে তাহলে স্থানীয় মান অনুসারে মানে তোমাদের লিখতে হবে? এখানে আর তোমাদের আছে দেখো 22 নম্বর পাতাটা দেখো দুই আছে কথায় লেখো, আমি এবার কথায় লেখো না কিভাবে লিখবে সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, যদি বুঝতে কারো অসুবিধা হয় স্কুলে এসে জবাব মানে যোগাযোগ করবে, স্কুল থেকে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। এবার দেখো এটা আমি বুঝলাম, এবার কথায় লেখো তোমাদের শেখানো আছে, কত আছে সংখ্যাটা 2 1 7, এই সংখ্যাটা লেখা আছে, এটা হলো কথায় লেখা। এখানে আমি গুনবো একক দশক শতক, তাহলে 200 এটা এই দুটোকে দশক এবং একক একসঙ্গে সংখ্যা, এই দুটো সংখ্যাকে একসঙ্গে উচ্চারণ করতে হয়। আমি কখনোই বলবো না এক দশক সতেরো, মানে 1 10 7 17 ঠিক আমরা এইভাবে বলবো। আমি কথা কিভাবে লিখবো? 2 শতক বা শতক এটাও লিখতে পারি, বা আমরা শত লিখতে পারি 2 শত 2 10
এই ভাবে তোমাদের এটা করতে হবে এরপর আরেকটা দেখাচ্ছি আরেকটা তোমাদের দেখিয়ে দিলাম এই আরেকটা দেখাচ্ছি দেখো তোমাদের 356 আছে 356 একক দশক শতক তাহলে আমি এখানে কত কি লিখব 3 শতক এটাকে আমি এভাবেও লিখতে পারি 5 10 6 6 56 এইভাবে তোমাদের আরো এখানে অনেক কথা লেখা আছে তোমাদের এই বইটা এগুলো তোমরা করবে আরেকটা আছে তারপরে তিন নম্বরে দেখো অঙ্কে লেখা আছে অঙ্কে লেখা মানে এগুলোকে সংখ্যায় লিখতে হবে এবারে দেখো কিভাবে আমরা সংখ্যায় লিখব এখানে আছে 204 204 বা 204 একই তাহলে 200 মানে আমি 6 এর পরে চলে যাব 2 বসাবো এবার আছে শুধু 4 তা মানে শুধু 4 মানে কবে পড়া বসবে এইখানে আমি বসাবো 4 তাহলে দশমের পাটায় কিছু নেই তখন দশমের ঘরে এখানে একটা শূন্য বুঝতে পারলে এরপরে আছে 399 300 বলে দিলে তার মানে আমাকে তখন শতকের ঘরে বসাতে হবে 3 আর আছে কত 89 কত স্কয়ার তোমরা বলো তো হ্যাঁ 8 10 9 89 এবার আমরা নিব দশকের ঘরে নিব 8 আর এককের ঘরে নিব 9 এইভাবে তোমরা এই কথায় লেখো এবং অঙ্কে লেখো এগুলো তোমরা করবে আজকে এই পর্যন্ত বাই বাই তোমরা ভালো থাকো